আমরা অসহায় মানুষ, নাম রাখছে আমাগো ভূমিহীন, পীরকৃত্য ভূমিহীন। আমরা আজ 22-23 বছর হয় সরে উঠছি, এইয়ের ভিতর আমরা এই নদীর খোলা পানি খাইতে আছি। খোলা পানি খাইতে খাইতে অনেক সময় দেখা গেছে কেউ আমেশা হয়, কেউর ডায়রিয়া হয়, কেউর তারপর পেট ফুলাম দেয়, ডাক্তারের দ্বারে নিতে চাই কিন্তু ডাক্তার পাই না, এ জায়গা কোনো কোনো খেওয়া গা পাই না সময় মতো। রুগী নেতে 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 ধরেন সন্ধ্যা হয়ে যায়, রুগী অসুস্থ হয়ে পড়ে, তারপরে মারা যায়। আমরা এতটুকু অসুবিধায় আছি, সরকারের ভান্ডে কি কোনো ক্লিনিক নাই? আমাকে যদি একটু সহযোগিতা করতে তাহলে আমাকে মতো ক্ষুদ্র মানুষ বাঁচতে পারতে, নাইলে তো বাঁচার কোনো লাইন নেই। সরকারের ভান্ডে মালের কোনো অভাব নাই, হেরা বড় লোকের দেয়, হেরাও বড় লোক সাহায্য সহযোগিতাও করে বড় লোকের। আমরা যে পীরকৃত্য ভূমিহীন এই শহরে বাস করি, চেয়ারম্যান আয়, মেম্বার আয়, উপজেলার মানুষ আয়, কেউই গুরুত্বপূর্ণ দেয় না, সবাই দেখকে চলে যায়। যতই দেখা যায় পানিতে ডুবু ডুবু হরে কি, অতিরিক্ত হইলে দুই মুঠ চিরা একটু গুড় হালাইয়ে দিয়ে যায়, ওই থেকে কোনোদিন জীবন রক্ষা হয়? আপনারা কি বলেন? হে বলবেন আজগো যে আমাগো অতে জীবন রক্ষা হয় না, দেয় এক মুঠ চিরা এক মুঠ গুড়, অতিরিক্ত হইলে দেয় কি, দেয় একটু পানি, যখন দেখে যে বিশুদ্ধ পানি পায় না, এরা ভালো পানি খাইতে পারে না, ওই সময় এইগুলো দেয়। দিলে এইতে কি যান বাসে কোনোদিন? কোনো কোনো ফ্যামিলিতে আছে পাঁচজন লোক খাওয়াইয়া, একজন মানুষ খাড়াইয়া, কিন্তু নদীর ব্যবসা, নদীতে দেশে লকডাউন, এই ই অবরোধ, কুলে দেশে লকডাউন, এই ডিপ চর পীরকৃত্য ভূমি, পীরকৃত্য ভূমিহীন তো রাখছে এই কারণে। এই বাচ্চারা ওপার উঠতে পারে না, গাড়ি ঘোড়া চালাইতে পারে না, নদীতে যায় মাছ পায় না, হ্যাঁ জাল হেবাইতে করছে নিশুত, এখন ওই মানুষগুলো কিভাবে বাঁচবে? রোগে মরে, ওই খারাপ পানি খাইয়া, ভাতে মরে, তরকারিতে মরে। সরকারের ভান্ডে টাকার কোনো অভাব নাই, সহযোগিতা করে হেরা, যারা বড় লোক, বড় লাগো বিল্ডিং একটা থাকে, হেরপরও পাশাপাশি সহযোগিতা করে। আচ্ছা আমরা যে পীরকৃত্য ভূমিহীন, আমাগো কি হ্যাগো বাজে না, সামনে কি আমরা যাই না? আর নাইলো তো হেরা শোনে যে ওই চরটায় ডিপ চর, এটার নাম হলে ডিপ চর, হ্যাঁ নাম রাখছে একবারে এই জায়গার মানুষই বা কুলের মানুষই নাম রাখছে কাউয়ার চর, কিন্তু কাউয়ার চরে আমরা বাস করি, কিন্তু একই সরকারের ঘরে যায় না এইসব কথাবার্তা সমালোচনা, একই যায় না? হেরা আমাদের দিকে একটু গুরুত্বপূর্ণ কি দিতে পারে না? আমরা কি এই জায়গা বই ডুববে মরমু? রাস্তাঘাটের দরকার আছে, ঘর দরজা, এই যে পানিটা হয়েছে, অনেক লোকে ঘর ছাড়িয়া আবাসনে যাইয়া ওই ঢালা বিছনায় থাকে, ঘরে থাকতে পারে না অনেক মানুষ, কেয়া পোতা ধুইয়ে নামে গেছে। তারপরে এই যে রাঞ্জে দুগ্গা খাইবে, তিন দিনে আমরা আহার সহে দেই নাই, সব চুলো মুলো ভাঙ্গে চুরে পানি কে জুড়িয়া দয় ক্ষয় হয়ে গেছে। আমরা কি ঘরের যোগ্যতা না না যোগ্যতা, আমরা কি রাস্তাঘাটের যোগ্যতা না না যোগ্যতা, জানিয়ে সরকার সহযোগিতা করবে কি না করবে? তারপরে আবার আছে রাস্তা নাই, ঘাট নাই, বেরিবাত নাই, পানিতে চাপ দিলে চারদিক দিয়ে পানি ওড়ে, তা আমরা কোন দেশে যাবো? মেম্বার চেয়ারম্যান যতই হয় তাই দুগ্গা চিড়ে মুড়ি ছিঁড়ে দিয়ে চললে যায়। হ্যাঁ আবার কিছু কিছু আছে যার পক্ষ, চেয়ারম্যানের পক্ষ একজনের পক্ষ আর একজন আছে, হ্যাঁ একজন যে লগে একটু আডে হে একটু বেশি খায়, যে নাড়তে পারে হেরে আর মুড়িই দেয় না। আমার স্বামী মারছে 17 বছর, আজ পর্যন্ত আমি কোনো সহযোগিতা সরকারের ঘরের পাই নাই, যতিও চেয়ারম্যান মেম্বার দেয়, মুক্তিনিয়া খাদিম দেয়, কিন্তু আমার মতন মহিলার কোনো দিন দেয় না। আমার তিনজন বাচ্চা থুয়ে 17 বছর মারা গেছে, এই এর ভিতরে আমি এই দেশে দিয়া তিন দিনের না খাওয়া আমি চলে গেছি ঢাকার শহর, খয়রাত করি, ভিক্ষা করি, চাইয়ে খাই, দূরে যাই খাইয়েছি, এখন গায়ে শক্তি কমে গেছে, আইয়ে উড়ছি চরে, চরেও দেখি এখন আবার ডুব্বু ডুব্বু চুবনি খাওয়া লাগে, কিন্তু চুবনিটা যে খামু সেই আগের শক্তি তো নাই যে বাসি গুছিয়ে কত সময় থাকমু, আগে তো শক্তি এলে একটা গাছ হেও শক্ত নাই, এ জায়গা যে ডালপালা ধরে থাকুন, গাছের গোড়ায় যখনই পানি লাগে গাছ ঝরলে পড়িয়ে যায়, মানুষ তো বাঁচবে কিভাবে? মানুষ তো বাঁচার কোনো কায়দা নাই। এখন সহযোগিতা সরকার যদি কিছু আমাকে পাশাপাশি করতে, তা আমরা টেহার মতন লাইন আছে, নাইলে আমাকে টেহার মতন লাইন নেই, নাইলে সরকার আবার এই বিল খবরে কোক আমরা সব নামিয়ে যাই, আর নাইলে হে আমাকে আশ্রয় কেন্দ্র দেখ।